যে জায়গাত কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই জায়গাত আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, আল্লাহওয়ালা মানুষ যখন আঠিয়া যায়, চলাফেরা করেন, উঠা বসা করেন, এই জায়গাত আল্লাহওয়ালা মানুষের উপরে আল্লাহর রহমত নাজালাত সাকিনা, আল্লাহর রহমত বর্ষণ হয়। এটা আপনারা বিশ্বাস আছে না? আমরা যে সময় নামাজ পড়ি আমরার বিশ্বাস থাকা দরকার, এই সময় আমরা রহমত আল্লাহর রহমত নাজিল হয়। যে জায়গাত কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাত আল্লাহর রহমত নাজিল হয়। এই জায়গাত আল্লাহর রহমত এমনভাবে নাজিল হয়, রসুল্লাহ ফরমাইন আসমান থেকে যদি সুই ছাড়া হয় তো রহমতর ফিরিস্তাগুলো এই মজলিসে ইলা গিরিয়া লইয়া বইসেন। যে একটু কম রহমতর ফিরিস্তা হলে ইলা গিরিয়া লইয়া বইসেন, আসমান থেকে সুই ছাড়লে সুইটা এই প্যান্ডেলের ভিতরে পড়ে না, ফিরিস্তা হলোর গা বাইয়া বাইয়া ফাঁকা বাইয়া বাইয়া প্যান্ডেলের বাড়া যায় গিয়া। এত ফিরিস্তা হল আজকে রহমতর ফিরিস্তা হলে এখানে গিরিয়া লইয়া বইছে। কারণ আল্লাহর হাবিব সরকারে দু আলম ইলা ইমামুল মুরসালিন, আল্লাহ নবী ইলা রাহমাতুল্লিল আলামিন, নবীর উপরে সদা সর্বদা আল্লাহর রহমত বর্ষণিত। আমরা এর আগে একটা কথা কই, এই যত কথা কইলাম অত কথার তো কোনো প্রমাণ আমরার সামনে নাই, বাস্তবিক কোনো প্রমাণ আসেনি। তে রহমত নাজিলর, রহমত ফরের, ফিরিস্তা হলে বিরিয়া গেরিয়া লইয়া বইছেন, আমরা তো এগুলো দেখিয়ান না। কিন্তু এটা হইল ইমান, এটা হইল ইমান। আমার নবী রহমতুল্লিল আলামিন হুজরা শরীফ থেকে বার হয়েছেন, আয়েশা সিদ্দিকায় বর্ণনা কর, রসুল পাক সাল্লাম যখন গড় থেকে বার হয়েছেন আয়েশা সিদ্দিকায় আগাইয়া দিছেন, যখন আল্লাহ রসুল সামনে গেছেন করতেই বারণের লোক দেখলা যে আল্লাহ আকবার, আকাশের অবস্থা ইলা কোন কুয়াশা, আর রসুল সাল্লাম আঠিয়া যাইরা দেখা যায় যে রসুল্লাহ বিজি যাইরা বিজি যাইরা হলাম। আয়েশা সিদ্দিকায় কইরা হাই রে হাই, আমি তো এখান খেয়াল করছি না যে ইলা অবস্থ হইব না, ইলে এখান সাথী দিলাম এনে না, ইলে একখান বড় টাওয়াল দিলাম এনে, তাতে রসুল সাল্লাম ইলা কোন কুয়াশায় বিজলা না এনে। তাই মনে মনে আফসুস সর্দা, এই অবস্থায় আল্লাহর হবিব সরকারে দু আলম তান খাস সারিয়া আবার ফিরিয়া আইরা রসুল সাল্লামের লাগি আয়েশা সিদ্দিকায় গরুর সামনে অর্থাৎ বারান্দাত বইয়া অপেক্ষা করা। আবার যেমনি চকু পড়ছে আয়েশা দেখলা রসুল সাল্লাম আইরা, কিন্তু ও সময় রসুল সাল্লাম যাওয়ার সময় জেলা গণ কুয়াশায় পড়তে আছে, এখনও রসুল সাল্লামের গণ কুয়াশায় ওলা যেমন বুঝা যায় রসুল্লাহ বিজি দেইরা ওলা হন অবস্থা। আয়েশা সিদ্দিকায় দৌড়াই গা রসুল সাল্লাম রে গড় হারাইস, কইলা ইয়া রসুল্লাহ আমার একটা ভুল হয়ে গেছে। বলে কিতা? বলে আমি বুঝছি না, আপনি করতে গিয়ে বারণির বাদে যত গণ কুয়াশা পড়ছে সারায় তো আপনারে বিজাইলেন, আমি বুঝতাম যদি তাহলে আপনার এখন সাথী দিলাম মানে। আল্লাহ নবী ফরমাইলে আয়েশা তুমি আমার গা বায় সাইয়া দেখো, আমার কাপড়ে কোনো বিজার লক্ষণ আছে নি। আয়েশা সিদ্দিকে সাইয়া দেখো রসুল্লার শরীরে তো কাপড়ও কোনো ধরনের ফানি পড়ছে না, বিজার লক্ষণ নাই। আল্লাহর হবিবরে আয়েশায় ফরমান ইয়া রসুল্লাহ কোনো লক্ষণ তো পাইয়ান না। বলে ও আয়েশা তুমি জানিয়া রাখো আল্লাহ তোমার চোখরে কুলি দিছেন, অন্তর্দৃষ্টি কুলি দিলেইছেন, বিদায় আমি রসুল নবী যেখানই থাকি যেখানই চলাফেরা করি আল্লাহর রহমত আমি নবীর উপরে এইভাবে ফোড়ে, আর এটা স্বাভাবিক মানুষের দেখে না, আল্লাহ মায়া করছেন তুমি আয়েশার চকু দুইটারে বাসাইয়া দিলেইছেন দেখিলেস। মোহতরম হাজিরিন, রহমত উভাবে ফোড়ে, আমরা হয়তো দেখি না, এটা হইলো আমরা দেখতাম না, দেখার এই ক্ষমতা আমরা নাই, কিন্তু আমরার বিশ্বাস রাখতে হইব যে এই জায়গাখানেও আল্লাহর রহমত বর্ষণ হয়। দেখবা কোনো মানুষের লোকে বইয়া মাতলে মনের একটা শান্তি মিলে ঠিক না নি, আর কেউ মা তুললে জানে কয় বাগিয়া যাব আর কি, হাসানা নি খেনে বলে এই মানুষের মা তুললে মায়া লাগে, এর কারণ হইলো এই মানুষের উপরে আল্লাহর রহমত আস, বিদায় এন মাত কথা শুনতে বালা লাগে, আল্লাহ বড় মায়া করছেন আমরা রে, আল্লাহ আমরা রে মানবকুলো জন্ম দিয়া,
আল্লাহর 18-80 হাজার মখলুকাত আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু আল্লাহ আমরারে বড় মায়া করছেন, আল্লাহ শ্রেষ্ঠ জাত মানবকুলে আমরারে জন্ম দিয়েছেন। এই মানব জাতরে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান ইজ্জত দিয়া দিছে। কোরআন শরীফ আল্লাহ ফরমায়েন, ওলাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিরে আমি সবচেয়ে সম্মানিত জাতি বানাইছি। খোকা সুবহানাল্লাহ, এই আদম জাতি আমরা এই জাতির মাঝ থেকে সম্মানী মুফসিরিনে কেরাম হলে বাক করইন, মানব জাতি ভিন্ন ধর্ম মিলাইয়া মানব জাতি, এরার মাঝ থেকে আর শ্রেষ্ঠ জাতি এবং ইজ্জতি জাতি আল্লাহ যে কথাটা বুঝাইতে চাইছেন, এরা হইলা ইমানদার মুসলমান যারা। মাহতরম হাজরিন, আমরারে আরও গুণ বৈশিষ্ট্য দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে, আমরারে এত গুণ বৈশিষ্ট্য দিছেন, দুই একটা গুণ বৈশিষ্ট্যর কথা তুলিয়া ধরি। আল্লাহ আমরারে এই যে শরীরের টাকচার দিছেন, বডি দিছেন, এই টাকচারটা বডিটা হইল আল্লাহর পছন্দর, আল্লাহর খাস কুদরতর মায়ার টাকচার বডি দিয়া বানাইছেন। হকা সুবহানাল্লাহ। আচ্ছা, এই যদি আমরা মানুষ 100 জন থাকি, সবার চেহারা এক নেই, একটু মাত্র জানি, সবার চেহারা এক নেই, এক নাই, সবার চেহারা এক নাই, কিন্তু এই চেহারাটারে আমরার যে বডির যে গঠন প্রণালী, শরীরের যে আকৃতি আকার আকৃতি যা দিয়েছেন, নাক খানো বইতো, চোখ খানো বইতো, হাত খানো, আঙ্গুল কিলা, পাও কিলা, ফেট কিলা হইতো, ইতার ড্রয়িং সারা খেয়ে বানাইছেন জানেননি আপনারা? আল্লাহ পাকে বানাইছেন, আল্লাহ পাকে সারা ড্রয়িং দিয়া হদি শরীফ আমার রসুলে পাক সুসলামে ফরমাইন, কোনো মার গর্ব যে সময় বাচ্চা জন্ম নেয়, অর্থাৎ মা এবং বাবার পানি একত্র হয়, তখনই আল্লাহ পাকর ফক্কতা কি মারে হেফাজত করার লাগি 70 জন ফিরিস্তা দেওয়া হয়। হকা সুবহানাল্লাহ। আমার মা বইন হল আমার কথাখান খেয়াল করেন যান, অনেক মা বইন গর্ভবতী হইন, ওয়ার বাদে এমনভাবে চলাফেরা করেন ডেম কিয়ার যে কিচ্ছু মানতা চাইন না, কিন্তু আল্লাহ আপনারে কত ইজ্জত দিরা। একটা মা গর্ভবতী হওয়ার সাথে সাথে আমার আল্লাহ ইজ্জত দিরা যে এই মহিলা গর্ভবতী হয়েছে, এই মহিলার ফেটোর মাঝে আর একটা বাচ্চা আছে, এর লাগি 70 জন ফিরিস্তা আমি আল্লাহ দিলাম যাতে হেফাজত করি এরা রাখেন। এই মা দামি হইলা কার কারণে? এই বাচ্চার কারণে। আমার রসুল্লাহ ফরমাইন যে কোরআন শরীফ একখানে আয়াত আছে, ফিল আরহামি কাইফা ইয়াশা, যে মায়ের ফেটোর ভিতরে বাচ্চারে কিলা রাখবা, মায়ের ফেটোর ভিতরে বাচ্চারে কিলা গড়িয়া তুলবা, কাইফা ইয়াশা, এটা একমাত্র আল্লাহ জানেন। হকা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কোনো এখন পর্যন্ত কোনো ডাক্তার কবিরা যে মার ফেটোর ভিতরে বাচ্চারে খাওয়া দেওয়া বা কোনো ধরনের বিষয় নিয়ে এখনও হাত দেওয়ার প্রয়োজন আইসে না। মহতরম হাজরিন, আল্লাহর হবিবে ফরমাই, এত ইজ্জতে আমরারে গড়িয়া তুলর, মার ফেটোর ভিতরে যে সময় একটা বাচ্চা জন্ম হয়, জন্ম হওয়ার বাদে আমার আল্লাহ একজন ফিরিস্তা একটা ড্রয়িং প্রদান করেন, যে ফিরিস্তা তোমারে আমি একটা ড্রয়িং দিলাম, এই ড্রয়িং অনুযায়ী মার ফেটোর ভিতরে আমার এই বাচ্চাটারে তুমি গড়বায়। এর লাগে অনেক মানুষের খান বড়, এখান এখান ছোট, একটা আঙ্গুল তেরা, একটা শরীরের একটা অঙ্গ বেখা, ইলা হয় না কিছু মানুষের, এটা নিয়ে কোনো সমালোচনা হলে গুণ হইব, কারণ আল্লাহ এই মানুষের দিয়া দিছে, আমরা খেয়ে কিচ্ছু করার নাই। অনেকে মারে দিছেন, অনেকে বেশি অংশে আমরা সমাজে মারে দিছেন, কই মা তোমার দোষের কারণে এইতে হয়েছে, এটা ভুল কথা। আল্লাহর হবিবে ফরমায় যে এই ড্রয়িং দিয়ে আল্লাহ জানাই দিবা ফিরিস্তা, এই ড্রয়িং অনুযায়ী বাচ্চারে আস্তে আস্তে লাই লাই মাংসর যে সময় টুকরো হইব, রক্ত আর পানি একত্র হইয়া লাই লাই আমরা জেলা খাই বানাই, এই খাইটা কি আস্তে আস্তে লাই লাই তার অঙ্গ প্রত্যঙ্গ বানাইবাই, সব শেষ করবাই, সব শেষ করার বাদে ফিরিস্তা একটা জায়গা তুমি আমি আল্লাহর লাগি রাখবা, যে জায়গাটা হইল এই মুখটা, বাকি সমস্ত কাজ শেষ করার বাদে আমারে যখন জানাইবে আমি মুখটা ফিনিশিং দিব।
আমরা মুখর ফিনিশিং খেয়ে দেই, আল্লাহ দিন খানো দেই মার ফেটর মধ্যে। কিতাবের মধ্যে আনোই যে ছয় মাস যখন হয় বাচ্চার পূর্ণ অস্তিত্ব তার শরীরের ভিতরে পূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ পাকে কিতা করেন ফিরিস্তা এখন আল্লাহ আমার খাম শেষ, আল্লাহ কুদরতর হাত এই বাচ্চার মুখর মাঝে দিয়া আল্লাহ এখন ই বাচ্চার চেহারা ওলা হইতো ও এন চেহারা ওলা হয় কথা সুহানা। যে আমরা কেউ খালা কেউ দোলা আসি না, কেউ চিত্রা কেউ মাখরা আসি না, এগুলা বেজার হওয়ার কারণ নাই। আপনি মনে করতে যে আমারে আল্লাহ ওলা বানাইছে, ঠিক না? আর কেউ সুন্দরই আইকার জানি গর্ব করতে না যে আমি সুন্দরী বা আমি সুন্দর, এটা নাই, বরং আপনি কইতে আমার আল্লাহ আমারে ওলা পছন্দ করছে। তাইলে একটা মানুষের জন্ম থেকে আমার আল্লাহ তারে হেফাজত করিয়া সুন্দর গঠন আকৃতি দিয়া মানুষের জমিনেও আল্লাহ বাদে ফাটায়। হাদিস শরীফের মাঝে আল্লাহর নবী ফরমায়েন খালাকাল্লাহু আদম আলা সূরতি, আল্লাহ যে আমরার সুরত দিছেন অর্থাৎ আমরার বডির যে গঠন আকৃতি দিছেন এটাও আল্লাহর পছন্দর সুরত। আল্লাহ যে আমরার হাত পা চোখ নখ যা দিছেন এগুলো সব হইল আল্লাহর পছন্দর সুরত। সুরত তিনের তফসিরের মাঝে আনোন বাদশাহ হারুনুর রশিদ আর তার বিবিধ আয়োজন পূর্ণিমার রায় আকাশর পূর্ণিমার রায় গড়র দুতলার চাদর উফরে উড়ছেন উঠিয়া রায় যেবায় চাইন ভাই সুন্দর লাগে মায়া লাগে। পূর্ণিমার রায় তো আকাশর মিটমিট আলো আর যেবায় চাইন ভাই খালি মজা লাগে। রানিয়ে হইন বাদশাহ আল্লাহ সবচেয়ে সুন্দর মনে হয় আসমান বানাইছে, বাদশাহ হইন নানা জমিন বানাইছেন, তে হয় না হতাতে হতা মানে বহুতটা হইতে হয়ে যুক্তি দিয়া শেষে খণ্ডন করিলেন সবচাইতে সুন্দর কিতা আল্লাহ বানাইছেন এই দুনিয়াত দেখাইন না। বাচ্চা রাত গিয়া ঘুমাইছেন, রানীও ঘুমাইছেন, গভীর রাইত হয়েছে, ফজরের আজান হয়েছে, বাচ্চা ঘুম থেকে উঠছে উঠিয়া মসজিদে গেছে। আইতা নামাজ মানে একটা কথা জিকার করি, আমরার দেশের বাচ্চা হল মসজিদে ফজরের নামাজও যায়নি, আপনারা ওই একজনে কইলা দুইজনে, আর বাকি এরা মনে করতে যদি এরা মেম্বার চেয়ারম্যানে হন তো আমরা রিলিফ বন্ধ করে দিবা কথাটা নাকি দা। আমরা দেশের এখন চেয়ারম্যান মেম্বার এখন তারা ব্যস্ত, তারা বুঝাইতে চাইন কত জনগণটিও সর্তাম পারিয়ে না আল্লাহরে ডাক্তাম দিয়ে কেউ তাহলে বেজারই না যান। কিন্তু আসল বিষয় হলো বাচ্চা হারুনুর রশিদের মতো ব্যক্তি যদিও তাইন অনেক যুগ ফরর বাচ্চা কিন্তু ইতিহাস বাচ্চা নাই আজ পর্যন্ত রয়েছে, তার কথা তফসিরও আনা হয়েছে তার ব্যাপারে মুফাসসিরিন মুহাদ্দিসিন ফুকাহা তথা ইলমে দিনর বুজুর্গানে কেরামহলর অভিমত হইল খুলাফায়ে রাশিদিনর আমল জেলা খান রাষ্ট্র পরিচালিত হয়েছে বাচ্চা হারুনুর রশিদে সেইভাবে তার দেশ চালাইছে। মাহতরম হাজিরিন বাচ্চা হারুনুর রশিদ নমাজও গেছেন, ইমাম সাহেবের তিলাওয়াত করদা অতি নিওয়াজ যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যেমনি ইয়া তিলাওয়াত করছেন কইন্দি আস্তা রাইত কইলাম বিবিয়ে আর বাচ্চা দুজনে আল্লাহ কিতা সুন্দর বানাইছেন ফেলাম না, আল্লাহ তেগুর উত্তর কোরআন শরীফও দিয়া রাখেছেন হকা সোহান। তার অর্থ হইলে আপনারা আরো বুঝবা যে আল্লাহ কইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে গঠন আকৃতি মায়াবী সুরত আমি তো একমাত্র মানব জাতিরে দিয়েই সৃষ্টি করছি। মাহতরম হাজিরিন আমরা এটার খুঁজো নি, আমরা কিতা আছি কিতা আল্লাহ বানাইছেন ইতা খুঁজ না করি, আমরা কিছু মানুষ আছি বন্য প্রাণী নিয়ে গবেষণা করিয়া, কিছু মানুষ আছি আমরা আকাশ নিয়ে গবেষণা করিয়া, কিছু মানুষ আছি ভিন্নতা নিয়ে গবেষণা করিয়া, নিজেরে নিয়ারে ভাই গবেষণা করো আল্লাহ যে আমারে কত নিয়ামত দান করছেন, আল্লাহ যে আমারে কত ইজ্জত সম্মান দিচ্ছেন আগে ওঠা গবেষণা করো, এর বাদে আল্লাহর অন্যান্য সৃষ্টি নিয়ে গবেষণা করো লাভ হইব। বাদশাহ কই নাই রে হায়
আল্লাহ আমি হারুনুর রশিদ, তথা মানব জাতির আল্লাহ এত ইজ্জত দিছইন, এত মায়া করছইন, এত এত মায়াবী আকৃতি দান করছইন, হকছেন দেখি ও যে আমরা বইছি একটা মায়া লাগে নানি মাতুন না কেন? আমার তো মনে হয় এখন অন্তত পক্ষে কিছু মাথায় আপনারা লোক কিছু মায়া লাগছে, আপনারা আর মরে ফালাইয়া যাইতা নাই, আর ফালাইয়া যাইতা নাই। স্বাভাবিক মানুষ, যে কোনো মানুষ হোক, খালক দলক যেগুলো হোক, এই মানুষের চেহারার মাঝে দেখুন জানি আলাদা একটা আকর্ষণ আছে, একটা চুম্বক আছে। বলে কিলা খান আমি একটা উদাহরণ, মনে করো কোন ডাকা বা দূরের একজন মানুষ হয়ে লেখাত আমরা নয়, বাড়ি ফান না, তার অবস্থা আড়াই লেছে, ঠিকানা ফান না, খানো যাইত আমরা এলাকা দেখবা এই মানুষের মাতি উঠি খেউ না খেউ খেয়ে আচ্ছা রেবা যাও আইও আই জামান রইবে। এর বাদে দেখা যায় বেটার লাগে মাতি উঠি লাই লাই কই না, আরো যতদিন জানে কই রো এলাকার মানুষ কই ফলনারে যা আসছো কোন বিপদ ফালাইয়া মারব কই না নিলে ই বেটা কই রেবা মালিকে কয় ই বেটার মুখে দি সাইয়া আনলে জানে কয় না এখান কইতাম বলা তুমি যাও গিয়া বলে বিপদে পড়লে কি তো হইব বলে যাও হইব নে ই বেটার মুখে দি সাইয়ার মা তুনিয়া আমি কইতাম পারতাম না জীবনে বেটা যাইতো গিয়া কি তো হইছে মায়া লাগছে কি হইছে মায়া লাগছে। আমরা মানব জাতি হইলাম মায়াবী জাতি, ইয়ার নাম আমরা রাখা দরকার যে আমরা মানব জাতি কি জাত জাতি মায়াবী জাতি। নতুবা মায়ের যে সময় বাচ্চা প্রসব করে, কিতাবের মাঝে লেখেন একটা মায়ের প্রসব করার সময় বাচ্চা প্রসবের সময় আড়াই থাকি তিন বাটি একটা মার শরীর থাকি আর রক্ত যায়, মায় আওয়াজ দে চিৎকার দে আফনজন ডাকে আর কয় প্রসব বেতায় তো যন্ত্রণা, যদি আমি জানতাম তাইলে আমি কোনোদিন বাচ্চা গ্রহণ করতাম না, আমার জীবনে বড় ভুল হইছে রে, তোমরা আমারে মারো খাটো, এই বেতাই যন্ত্রণা আমি আর সহ্য করতাম পারিয়ান না, এমন বাচ্চার আমার কোনো দরকার নাই। মায় কয় নানি মুরব্বী সাহ বলে কইতে হবে, এখন তো এটা লাগে না, আওয়াজও কেউ মিলে না, এখন আওয়াজও মিলে না, এটারও আওয়াজ করলে এটারও অ্যাকশন রিয়াকশন আওয়াজ আছে, এটা আমরা লাগে বদনসিব কপাল খারাপ। যদিও কষ্ট হয়েছে, কষ্ট করি মায় যদি বাচ্চা প্রসব করে এটার মাঝে একটা মজা আছে, তাইলে দেখা গেলে একজন মায়ের বাচ্চা প্রসব করার কারণে বউ কষ্ট পায় বেতা পায়, ও মার কুলো যে সময় বাচ্চাটা প্রসব আর বাদে নিয়া তুলিয়া ধরা হয় মায় আর কিচ্ছু মাথে না, কয় আমার দণ্ডে আমার বুকু তানি মিলাই দে, ওই দণ্ডারে আমার কলিজার মাঝে ঢুকাই দে। হাদিস শরীফ আর রাসূলুল্লাহ ফরমাইন ও বাচ্চার চেহারা মায় দেখার লগে লগে আল্লাহ একটা মায়ার সাগরও ফালাই দেন, সুবহানাল্লাহ। এই সাগর না ফুললে আমরা বলইলাম না, মায় এলা ইটা মারলনে দরিয়া কইলনে ও বিলনিয়া ছাড়ি দো, পাড়ো ইটা মারি ফালাই দো, কারণ এই বাচ্চায় যদি আইতে অত যন্ত্রণা দিছে তো বাকি দিন আমারে কত যন্ত্রণা দিব, খেনে করে না খেনে বলে মায় বাচ্চার মায়া লাগি যায়। মহতরম হাজরিন আমি আর এদিক দিয়ে আলোচনা করিয়া না করলে আরো বহু সময় এটা করা যায়, মানুষে আল্লাহ এত গুণ বৈশিষ্ট্য এত মায়া এত মর্যাদা দিল খেনে দিল, আল্লাহর একটা উদ্দেশ্য কারণ আছে নানি মাতুন জানে কারণ আছে নানি, একটা মিশন আছে, মিশন হইল দুনিয়াত আল্লাহ মানুষের ফাটানির উদ্দেশ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহ হইলা খালিক আর আমরা হইলাম আল্লাহর গোলাম, আল্লাহ তার গোলামি নিতা যেসা জাতর গেছে নিবাগিনি কন্যা কেন তাইন জেলা তাইন ও ধরনের জাতর গেছে কি তাই গোলামি নেওয়ার লাগি আল্লাহ এই মানব জাতির এত গুণ বৈশিষ্ট্য ইজ্জত দিয়া আল্লাহ পাকে ফাটাইছে। এখন হক আছেন দেখি আমরা যে মিশনে আই, যে মিশনের যে কোম্পানির ওয়ার্কার হইয়া আইলাম, আমরা এখানে আইয়া সেই ওয়ার্কার সেই কাজ করি না আমরা আরো মিশন আরম্ভ করি দেই মাত্র না, আমরা ইনো আইয়া আনলে আরো এক একটা কোম্পানি নিজেরা খুলি দেই, নিজেরা খুলি না নি যে রবিবাজার একটা বিল্ডিং হইতো মার্কেট হইতো, ছেলে আমেরিকায় যাইতো একজন গেছে লন্ডন আর একজন আমেরিকায় যাইতা, মেয়ে একটা ফ্রান্স গেছে আর একটা, কীভাবে কোনোরকম হুজুর দোয়া করেন যান আরো বড় আশা এগু মেয়ে রয়েছে ওগুলো কোনোরকম যদি আমেরিকার দিলে
না ওলাও তো আমরা মিশন শুরু করি না নি, আস্তে আস্তে মিশন শুরু করিয়া আমরা অবস্থা কিতা দ্বারা হয় আখতা দেখা যায় চক্কর দিয়ে হায়াতের জীবন শেষ। কিন্তু যে খাজে আইলাম যে খাজর লাগি ফাটা নিয়ে এলো আমরা এই খাজর কোনো খাজ আমরা নাই, আমরা উল্টা মিশনে লাগি যাই বিদেশ। একটা উদাহরণ দিই, আমরা বিদেশ যদি ছেলেবাতি যা ফাটাই এই গিয়া ছয় সাত বছর দশ বছর তাক হইন তাকিয়া মা বাবা বা বাড়ির যারা আসেন আশা করে যে এন কিছু লইয়া আইবা, আবার সময় যদি এন খালি আইন যে খালি বেগ লইয়া গেছিল আল্লাহ, খালি যদি বেগ লইয়া আইন হোক আছেন আপনারা খুশি হইবা না বেজার হইবা? হ্যাঁ খুশি হইতে নাই নি যে আইসেন যোগানো বলা খুশি হইতে নাই। ঠিক তদ্রুপ আমরা যে দুনিয়ার জমিনও আইলাম আল্লাহ ফাটাইলা, ও আল্লাহর দরবারও আবার আমরা যখন যাইতাম যে মিশনে আল্লাহ ফাটাইলা তার কিছু লইয়া যাও আল্লাহ কি আল্লাহ ফাটাইলা, এখন আমরা যদি আবার খালি আল্লাহর কাছে যাই হোক আছেন এটা যাওয়াটা ঠিক হইব নি? আমরা যাইব নি আল্লাহর কাছে? না, আমরা তো কোনো খবরও রাখি দিই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কইনে বান্দা কল তোমার দণ্ডে যে মাটির থেকে বানাইছি ও মাটির থেকে বানাইয়া আবার তোমার দণ্ডে মৃত্যু দান করছি, ও মাটির ভিতরে তোমার দণ্ডে ঢুকাই লয় কিয়ামত হইব আবার তুমি তাই আমি আল্লাহর সামনে হাজির হইব। বিদায় আমরা বললে হইত না, আমরা দুনিয়াতে ইয়া ভিন্ন মিশনও আমরা ডুকিয়ার কিন্তু ইলা ডুকতাম না যাতে আল্লাহরে বলি লইতাম। আমি কথা কই না লন্ডন আমেরিকায় যাওয়া নিষেধ, আমি কথা কই না বড় বড় ব্যবসা অট্টালিকা বিল্ডিং বানাইতে নিষেধ, শরীয়তে এই কথা কন না, কিন্তু আপনি আল্লাহরে স্মরণ করুক সপ্তাহে উর্ধে আপনি আল্লাহরে স্থান দক ও বাইরে আল্লাহরে খুশি করিয়া যে বান্দা দুনিয়ার থাকি যাইবা। আমার রসুল্লাহ ফরমাইন এই মানুষ যে সময় দুনিয়ার জিন্দগি শেষ করিয়া যে সময় আল্লাহর সামনে হাজির হইব আমার আল্লাহ অদল ফিরিস্তা দিয়া এই বন্দারে স্বাগত জানাইবা, সম্মান দইবা, মারহাবা দইবা, বড় হুজুর হইলে আমরা দূরই থাকি মিছিল দিয়া আনি তকবির দিয়া আনি। আল্লাহর একদল ফিরিস্তা হলে এরা ঠিক তদ্রুপ তকবির দিয়ে দিয়া জান্নাত নিয়া দাখিল করবা হকা সুবহান। আর যারা আল্লাহর খাম করতাম নাই, যারা আল্লাহর আইন দে কানুন দে মানিয়া আমরা চলতাম নাই, আমরা মন মতো চলমো গুনার খামে ডাবি তৈম মারা যাওয়ার বাদটা কি আর শাস্তি আরম্ভ হইব কিয়ামতের দিন পর্যন্ত শাস্তি থাকব, এমনকি আসরের ময়দান এরা অতি সহজে জাহান্নামের আগুনের মাঝে জ্বলব, এমনভাবে জ্বলব মুহূর্তর লগে হদিস শরীফ আনছেন জাহান্নামের আগুনের ফাওয়ার এত বেশি মানুষে ফাইলে লগালক এক সেকেন্ডও যাইত না একটা আংটার টুকরা বানাই দিল, আর আংটার টুকরাটা কিতে হইব ইটা আর জ্বলতো না, ও অন্য খালি জ্বলতে থাকবো ইগু আর শেষ হইত না, অর্থাৎ মানুষটার অস্তিত্ব ওনার মাঝে থাকবো তার শাস্তি না দিতেই থাকবো। মহতরম হাজিরিন, তাইলে আমরা আল্লাহরে দুনিয়াত কিলা সহজে খুশি রাখতাম পারি, আমরা তো হায়াত কম নানি না হায়াত বেশি, আমরা হায়াত কম কিলা আল্লাহরে সহজে খুশি রাখতাম পারি। প্রথমত অবস্থায় আল্লাহরে সহজভাবে খুশি রাখার মাধ্যম হইল আপনি আমি ফাঁস অর্থ নমাজ পড়তাম, ইমান আনার বাদে মুসলমানের দ্বিতীয় কাম হইল নমাজ, যার মাঝে নমাজ নাই তার মাঝে মুসলমানই নাই, আর যে ইচ্ছা করি নমাজ ছাড়ি দিবা মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার ইন আল্লাহর লগে কুফরি কল্লা হক নাউযু বিল্লাহি মিন যালিক, এর লাগিয়া যেই নমাজ পড়বা আর সলাতু মিরাজুল মুমিনিন তাই আল্লাহর লগে কিতা কল্লা তান সাক্ষাৎ হইল, যেলা রসুলুল্লাহর মিরাজ হইছিল আরশে আজিম আল্লাহর লগে তেমনি আপনার মেয়েরা যাইব নমাজের সজ্জার মাঝে আল্লাহর লগে হোক সুবহান। আমরা বহুত মানুষ আছি আল্লাহরে খুব ডরাই দান সদগা খয়রাত করি কিন্তু নমাজ পড়তে আমরা রাজি নাই, ও ভাই এটার নাম পরিচিতি আপনার মুসলমান নাই, নমাজি মুসলমানের পরিচয় হইল নমাজ, আপনার আপনার গ্রাম সুন্দর পরিচয়। একজন আমরা এক হুজুরে কইসলা বলে গ্রামও গেলে এই মানুষ বালা করে বুঝতে গেলা, পয়লা বুঝার রাস্তা হইল
গিয়া দেখ ভাই ই ফাইনচাই তোর মসজিদ ইকান বালা চলেন নি সুন্দর নি পাঁচ অক্ত আজান হয় মানুষ আছেন সম্পৃক্ত ফাইনচাইতর মানুষ মনে করি ওই গাঁর মানুষের মাঝে ইনসাফ আছে ধর্ম আছে দিন আছে ইনো মর্তায় না ঠোকা খাইতে আর যে ফাইনচাই তো গিয়া দেখবাই যে মসজিদের লোকে মানুষ খুব উন্নত কিন্তু মসজিদের লোকে কানেকশন নাই ইনো দুঃখা হওয়ার সম্ভাবনা আছে কারণ ইনো মানুষ তাকুয়াশীল নাই মানুষ ফরেজগার নাই তাইলে একটা পরিবারের চিন্তা কিলা আপনি মনে করো সাপোজ আত্মীয়তা রসুল্লাহ শিখাই দেন আত্মীয়তা করতে হইলে মানুষের কাছ থেকে তার আচরণ তার আখলাক এটা জানো আখলাক কিতা বলে তার মাঝে নমাজ আছে যে পরিবারের নমাজ আছে ই পরিবারের লোক আপনি আত্মীয়তা করবো আপনি কোনো দিন দুকাত ফোরতা নাই আপনি টকা গাইতা নাই ই পরিবারও আপনি গেলে শান্তি পাইবা এর লাগিয়া সবচেয়ে বড় ইমানদার মুসলমানই হইল নমাজ আর নমাজের মাঝটা গিয়া সবচেয়ে বেশি সোয়াবর খাম হইল পুরুষের লাগিয়া জমাতের সহিত নমাজ পড়া এটা যদিও সুন্নতে মুআক্কাদা কিন্তু ইসলামী শরীয়তে এটার খুব তাকিদ দিছে আপনারা মসজিদ মনে হয় প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু কোরআন এই মসজিদ যেটা এত টাকা খরচ করি আপনারা মসজিদ করছেন আলহামদুলিল্লাহ বালা খুশির কথা কিন্তু এই মসজিদ করার বাদে মসজিদের কুরাক দিতে হইব নমাজ পড়িয়া এটা জানিয়া রাখুন যান হাসরের ময়দানও আমার রসুল্লাহ ফরমাইন যে মানুষ তখন বড় চিন্তার মাঝে পড়ব যে মানুষের মাথার খাসাখাসি সূর্য আইব যে সূর্যর তাপে জমিন জ্বলিয়া তামা হয়ে যাব তামার তামার যন্ত্রণায় মানুষের ফাও ফাওর ফাওর মাংস জ্বলিয়া খসখসে হয়ে যাব মানুষের শরীর গলা আরম্ভ হইব মানুষের মগজ উত্রাণী শুরু হইব এই সময় মানুষ উলঙ্গ থাকবো কোটি কোটি নাই মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবা একজন আরো জনের লজ্জাস্থানে দিয়ে চাওয়ার মতো সেই চিন্তা থাকত নাই কারণ নিজের এই কষ্ট নিজের এই অবস্থা দেখিয়া আমার রসুল্লাহ ফরমান ওই সময় হঠাৎ করিয়া একটা মসজিদ সামনে একজন মুয়াজ্জিনে আজান দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া তখন কিতা করে হইব তখন মুসলমান যারা হইবা মসজিদে গিয়ে আমরা যখন হামাই যাই হামাই গেলে এই যন্ত্রণার থাকি বাঁচব যখন সব লাইন ধরে হামাই চা চাইবা ওই সময় মসজিদের সামনে ফিরিস্তা হল থাকবা ফিরিস্তা হলে একদল মানুষের ঢুকার সুযোগ দিবা আর একদল রে বিদায় করে দিবা ফিরিস্তা হলে যারা বিদায় করে দিবা কইবা কেন বিদায় হল করো বলে তুমি তেন মসজিদের লোক দুনিয়ার সম্পর্ক আসিল না মসজিদ আজান হইছে নমাজ পড়ছ না বিদায় মসজিদ দুনিয়াত আমার লোকের সম্পর্ক আসিল না বিদায় আইজ তোমার তোর লোক আমার মসজিদ কিয়ামতের দিন সম্পর্ক নাই আল্লাহু আকবার ভাই হল বাবা হল চেষ্টা করবা মসজিদ নমাজ খান আদায় করার কয়েকটা ফায়দা আছে পাঁচ অক্ত নমাজ এক এক রেখাতে সাতাইশ রেখাতের সব গড়টা কি অজু করি জান জানি প্রত্যেকটা কদমের বিনিময় আপনার দশ করি নেকি লেখই আপনার যে সময় মসজিদ থেকে বারোইবা বারণির বাদে একদল ফিরিস্তা হলে আপনারে তকবির দিবা হদিস শরীফ রসুল্লাহ ফরমান যত সময় পর্যন্ত আপনার অজু থাকবো আপনি ব্যবসার যাকুয়া আপনি চাকরির যাকুয়া নমাজ পড়ি আপনি মাঠ খামো যাকুয়া কৃষিক্ষেত্র যাকুয়া বাড়ির খামো যাকুয়া যেন যাইবা যত সময় আপনার অজু থাকবো তত সময় পর্যন্ত আপনার নামায় আমল ফিরিস্তা হলে নমাজ পড়া আপনার লেখা হবে বুঝাইতে পারছেন মসজিদের লয় সম্পর্ক তাহলে কিয়া কবর রাখার বাদে মসজিদ আপনার মাতার কিনারার তাকি দাঁড়াইব আল্লাহ ই বন্দারে আর সাতাইও না ফিরিস্তা হল তুমি দেন আর যন্ত্রণা দিও না ফিরিস্তা হলে কইবা ই ব্যক্তির কইবা কইবা মার রাব্বুকা ওমা দীনুকা ওমা নবীউকা তুমিও তার উত্তর দাও আর চতুর্দিক থেকে নে কামল আপনার এগুলো ইয়ে হাজির হইব মসজিদে কি নামাজ পড়ছেন মসজিদে খেদমত করছেন মসজিদে টেকা দিছেন মসজিদে জাড়ু দিছেন মসজিদের দরদে দরদি হইছেন মসজিদের ইজ্জত রক্ষার লাগি আপনি আগুইয়া গেছেন এই মসজিদ আপনার লাগি কবর খাড়া হইব খাড়াইয়া হইব যে হে ফিরিস্তা হল ই বন্দায় দুনিয়ার জমিন আল্লাহর গর মসজিদের লাগি বড় চেষ্টা খেদমত করছে নমাজ পড়ছে ইকানার ইজ্জত বাড়ানির লাগি চেষ্টা করছে আইজ আর তারে কষ্ট দিও না বরং তারে মাফ করে দেও আর তার কবর দে বেহেস্তর বাগান বানাই দেখো গা সুবহানাল্লাহ ফিরিস্তা হলো আল্লাহ ফিরিস্তা
মসজিদে আইয়াই বন্দার লাগি সুপারিশ করেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব, আমার বন্দার নেক আমলে সুপারিশ করে তারে সাড়ি দাও, তার কবর দে তুমি দেন ফুলর বিছনা বানাও, ফুলর বিছনা বানাইয়া তারে এমন পরিবেশ করি দাও, বাসর রাত যেমন দুলহার দুলহানি ঘুমাইন জেলা যেভাবে সুন্দর বিছনা দেওয়া হয় সেই দুলহার দুলহানির মতো আরামদায়ক বিছনা করি দাও, আর ই কবরের লগে বেস্তর একটা সম্পর্ক করে দিলা, বন্দা ঘুমাই যাইব, বন্দা কিতেই যাইব কি ঘুমাই যাইব, এক রেওয়াত আর এক রেওয়াত আছে, নেককার বন্দা কবর দেওয়ার বাদে তারে খুব সুন্দর ছোট একটা বাচ্চা আনি দেওয়া হইব, আমরা ছোট বাচ্চা আনি ফাইলে খালি খেলানেলা করি নানি এগুলো মাথায় খেলানেলা করিল, সুল্লাই ফরমাইনে খাদিছে আইছে ছোটো বাচ্চা দেওয়া হইব, আর এই বাচ্চার লোকে খেলাই খেলাই ইয়া কেয়ামত হয়ে যাইব, কেয়ামতর চিৎকার আওয়াজ শুনিয়া বন্দা কবি এই কী হইল, তখন বন্দায় দেখবো যে কেয়ামত হয়ে গেছে গেছো ভাল মাহতরম হাজরিন, এর লাগিয়া সবচাইতে বড় এবাদত হইল নামাজ, নামাজের একটা একটা বিষয় হইয়া আমি সামনে দিয়ে আগানোর চেষ্টা করি যে নামাজের চেষ্টা করবা মন দিয়া নামাজ পড়তা, আমরা জানি একটা মশলা হই নামাজের লাগি জেগা ফাঁক হইতে হইব, কাপড় ফাঁক হয় না ফাঁক কাপড় লইয়া গিয়া নামাজ হইব নি, জেগা ফাঁক জামা ফাঁক বদন ফাঁক এটা আপনার হইতে হইব, আর ওলামায়ে মহকিকিন সুফিবি দেখলে কইন লগে ইটা ফাঁক শাক দিয়া নামাজ হইত না লগে আপনার দিল ফাঁক করা লাগব, হাসানা নি নামাজ খালো হইলে আল্লাহ একবার হইয়া এখন খালো হইয়া হইলা রে আই রে হাই, আজ যদি এই মুহূর্তে এই নামাজও না হইয়া যদি যদি বাজারের দোকানও বইতাম তো ব্যবসা বেশি হইল, যদি মাছ এটা যাইতাম আজ মনে হয় মাছের দাম কম আছিল মাতৈন না, আজ মনে হয় মাছ কমে পাইলাম মানে না আপনার অন্য কথা অর্থাৎ মন দিয়ে আপনি অন্যদিকে লইয়া গেলা নামাজ হইব নি মাতৈন না, এলাই রসুল্লাহ ফরমাই নামাজ খালাওয়ার আগে আগে দিল্লে বাঁধতে হইব, দিল্লে বান্ধি আপনি নামাজ খালাইতা, এলাই সুফিবি দেখলে কইছেন যে পাক সপ্তাহ লগে আপনার দিল্লে পাক করতে হইব, কেন না আপনি খার শ্রদ্ধা করডা আল্লাহর, আল্লাহ সামনে নাফিছে নামাজ খালাওয়ার লগে লগে এখান বুঝতে হইব যে আল্লাহ আমার সামনে, নামাজ খালাওয়ার লগে লগে আপনি দেখতে হইব যে শ্রদ্ধার জায়গা বা সেয়া আপনি চাইতে হইব যে আল্লাহ আমার শ্রদ্ধার জায়গা দুবাদ আমি শ্রদ্ধা দিব খান ও শ্রদ্ধা যেন দিব ও জায়গাত আল্লাহর কদম ওখান মনে করতে ফয়লা, আল্লাহ আল্লাহ রসুলে শিখাই দিন أن تعبد الله كأنك تراه فإن لم تكن ترى فإنه يرى খালি জুম্মত জুম্মত সজদা রুকু দিলে নামাজ হইত না বুঝছেন নি কিতা কইছি, ও নামাজে আপনি সফল কামি হইবা যে নামাজে মনে করবা আল্লাহ আমার সামনে আমি আল্লাহরে দেখিয়ার সাইয়া দেখবা আল্লাহরে দেখরা না ফাইল্লাম তাকুন তারা ফাইন্না হুই আরা আমি দেখিয়ান না আমার আল্লাহ আমারে দেখরা হোক সুবহানাল, ও যখন আপনি মনের মাঝে আনলিবা আল্লাহ আমারে দেখরা আপনার নামাজ ওলা ফোরডা আল্লাহ কইরা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, আপনি সফল কামি নামাজি হয়ে গেলা গিয়া, কারণ আল্লাহ যার সামনে আছেন এনার বুকুর সাহস থাকবো না বুকুর নরম দৌড়াইব মাতুন না, আর সাহস থাকতো না যাই নরমই যাইবা যে আমি তো গুণাগার আমি আল্লাহর সামনে খেলা হয়েছি আমি তো গুণাগার, তখন আপনি নরম হইবা আর যত নরম হইবা দুর্বল হইবা আল্লাহর সামনে আল্লাহ তত আপনার প্রতি রহমত নাজির করবা, আপনি সগিরা গুণা করছেন কবিরা গুণা পর্যন্ত নামাজের ভিতরে মাফ হয়ে যায় গিয়া, কেনে বলে নামাজের এত পাওয়ার ও কারণে যার নামাজ আল্লাহর লগে গভীর সম্পর্ক হইব তার নামাজের দাম অত বেশি আল্লাহর কাছে, আমরা নামাজ পড়তাম মা বই নহলের কাছে আমার অনুরোধ, আমি জানি এলাকার মা বই নহল নামাজি ফরেজগার সংসারের বহুজাত সুখ দুঃখ আছে এর বাদে কিন্তু নামাজ ছাড়বা না।